नमस्कार, मैं अभिजीत दास माइनुटेडु यूट्यूब चैनल और माइनुटेडु.com वेबसाइटे सकलके स्वागत। आज हमारा माइक्रोसफ्ट वर्डर रूलर गाइडलाइन और थाम्बनेल्स लेसन 40 ते एगुलो शिखब आजके। तो देखो व्यू एर शो हाइट कमांड बट ग्रुप अर्थात कि ये कमांड ग्रुपर मध्य हमारे अपशनगुलो देखते पावा जाबे। एर आगेर लेसने आमरा ये कमांड ग्रुप थेके काज करेछि, जे व्यू कमांड ग्रुप थेके आमरा एखाने काज करेछि। एखान थेके प्रिंट लेआउट, व्यू, स्क्रीन फुल स्क्रीन रीडिंग और वेब लेआउट आउटलुक एगुलो देखेछि आमरा आगेर लेसनटाते। ना देखे थाकले तोमरा आगेर लेसनटा देखे निओ। तो आज के आमरा शिखबो जे आमरा साधारण अवस्थाय जे देखो आमरा ए डकुमेंट्सटा आमरा एखाने देखते पाচ্ছি। एटा प्रिंट लेआउट भिउते आछे, एखाने देखो एर जुमिंग आछे कत 120%। एखाने आमादेर जुम एखान थेके बाड़ानो 100% करा जाय। एखाने जुम के आमरा बाड़ातेও পারি, ছোট করতে পারি, অনেক কিছু করতে পারি। तो एखान थेके आमरा एई डकुमेंट्सटाके आरो किछु आर देखो एखाने आमादेर रूलार बोले एकटा अपशन आछे। এই যে দেখতে পাচ্ছি এখানে যেই রুলার টিক করব আমি, দেখো এখানে রুলার চলে আসলো। অর্থাৎ কি দেখো উপরে একটা দেখতে পাচ্ছি এখানে রুল চলে এসছে। অর্থাৎ এখান থেকে 1 থেকে 7 ইঞ্চি জায়গার মতো, 7 থেকে একটু বেশি জায়গা দেখাচ্ছে। তার মধ্যে থেকে এখানে ইনডেন্ট দেখাচ্ছে। এই মানে সাদা যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুর মধ্যে আমরা ডকুমেন্টস টাইপ করতে পারবো, সেটুকু দেখাচ্ছে। এবং বাম দিকে দেখো, উপর থেকে হালকা এখানে আমাদের খানিকটা মানে গোস্ট হয়ে আছে, মানে হালকা নীল কালির হয়ে আছে, যার ফলে কি দেখো এখানে আমাদের এইটুকুতে এর উপরে আমরা টাইপ করতে পারবো না। এটা হলো হেডার অপশন, হেডার সেকশন দেখতে পাচ্ছি। এটা হলো হেডার সেকশন, এর নিচে আমাদের টাইপ করতে পারবো। এবং ঠিক নিচেও দেখো আমরা নিচেই আমাদের এইটুকু এই যে নিচে যে দাগটা দেখতে পাচ্ছ তার নিচে আমরা টাইপ করতে পারবো না। একে বলে ফুটার অংশ, এটা উপরে হেডার অংশ, এটা ফুটার অংশ। লেফট এবং রাইট এইদিকে জায়গা ছাড়া আছে। তো সেটা সাধারণত আমরা যদি রুলার ওপেন করা থাকে তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের ডকুমেন্টসটা কত থেকে কত টাইপ হয়েছে। আমরা যে যদি কোনো পেজ তৈরি করি, যে কোনো পেজ নিই, তো সেই পেজে কতটা আমাদের কোন কোন জায়গা থেকে কী পরিমাণে আমি প্রিন্ট করবো সেইগুলো আমরা এখান থেকে আমরা মার্চ করতে পারি, ম্যানেজ করতে পারি, ঠিক করতে পারি। এটা হলো রুলারের কাজ। তো এই রুলারটা আমরা যদি কখনো যদি না থাকে তাহলে আমরা এখানে রুলারটাকে আনতে পারি, অন এবং অফ দুটোই করতে পারি। এটা একটা গেল। आर्ट हलो ग्रिड लाइन। ग्रिड लाइन की देखो हमारे जे वार्किंग एरिया के छोटो छोटो बक्स आकारे परिवर्तन कर देवा, एके बोला हच्छे ग्रिड लाइन। तो अनेक समय विभिन्न डायरि बुक देखबे सेटा एरकम ग्रिड लाइन करा बक्स करा थाके। तो विभिन्न क्षेत्रे सुविधा असुविधा आछे, असुविधाओ आछे। जेमन आमादेर एखाने लेखा आछे, आमादेर ग्रिड लाइनेर परे लेखाटा अत भालो लागछे ना, आबार अनेके भालोও लागते पारे। सेटा डिपेंड करे के कार केमन यूज बा से किभाबे यूज व्यवहार करबे। तो से ही तो से एक अपशन भिओर मध्य थे तुम्हें अन अफ करा जाए। तो ये ग्रिड लाइन ये डिसिलेक्ट कर ले अफ हो गल, ये आबाद क्लिक कर ले अन हो जाए। तारपर देखो थाम्बनेल्स आछे। थाम्बनेल्स बोले थाम्बनेल्स काके बोले तोमरा जे भिडियोटा देखते पाच्छ सबार ऊपर जो प्रथम जो छविटा थाके देखते पाओ सेई छविटाके बोला हय थाम्बनेल्स। से थाम्बनेल्स आकारे एखाने जेमन देखो आमादेर एई पेजटाके देखते एकटा पेज एखन एई डकुमेंट्स कटा पेज आमि सहजे बुझते पारछि ना। तो किन्तु देखा जाय जे स्टैटास बारे देखो 1 of 1 एखाने देखते पाওয়া যাচ্ছে। आमादेर एई डकुमेंट एकटाई मात्र पेज आछे। आमि यदि एकाधिक पेज क्रिएट करी, आमि मने करी इनसार्ट एई जे पेज ब्रेक करलाम, एखाने आमादेर दुटो पेज क्रिएट हलो। देखो एखाने 1 of 2 चले आसलो। तो एखन एई रकम क्षेत्रे अनेक समय हय कि যে আমি আরও একটা পেজ ব্রেক করি, আরও একটা পেজ ক্রিয়েট করি। মনে করি এখানে 3টে পেজ আমি তৈরি করলাম। তো এরকম ক্ষেত্রে অনেক সময় হয় কি সহজে হঠাৎ করে এখানে চোখ নাও পড়তে পারে। তার জন্য আমি পেজটাকে কী করতে পারি, আমি এখানে ভিউতে চলে গেলাম। এই যে এখানে থাম্বনেলস অপশানে ক্লিক করলাম, আমাদের এখানে আমাদের এই যে প্রত্যেকটা পেজের ছোটো আকারে তার একটা লেআউট বাম দিকে ওপেন হবে। তো আমি যেখান থেকে আমি পেজ 2 ওপেন করতে চাই, পেজ 2-তে এখান থেকে ক্লিক করবো। আমরা এটাকে ছোটো করলে আরও আমাদের পেজগুলো এমনি আমরা আর একটু ছোটো করে দেখতে পাওয়া যাবে। তো এইভাবে আমরা এখান থেকে 1 নম্বর ওপেন, 2 নম্বর, 3 নম্বর, আমরা এখান থেকে সরাসরি খুব সহজে একাধিক পেজকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটা হলো থাম্বনেলসের কাজ। তো রুলার, গাইডলাইন এবং থাম্বনেলস আমরা এই 3টে সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি ছিল টপিক। আমরা এই 3টে সম্পর্কে দেখলাম। এটাকে আমরা গ্রিড লাইনটা অফ করে রাখতে পারি, থাম্বনেলসও অফ করে রাখতে পারি। কিন্তু রুলারটা খুবই দরকারি জিনিস, যে আমাদের দেখতে সুবিধা হয় যে পেজের হেডার ফুটার পরিমাপটা কি আছে সেই অনুযায়ী আমরা এখান থেকে রাখতে পারি এটাকে। তো এবং এই ভিডিওটা তোমাদের যে নোটসটা আছে এখানে নোটসটা দিয়ে দেওয়া আছে। দেখো এখানে তেমন কিছু নোটস নেই, যেখানে কীভাবে রুলার অ্যাক্টিভ বা আনঅ্যাক্টিভ করবে, মানে শো হাইট एक्टिव इनएक्टिव के एखाने शो अथवा हाइड शो मने करे देखाबे हाइड मने लुकिए जाओ शो हाइड करबे सेखाने एखाने तुम्हारे नोट्सटा दिए देवा आछे एटा तोमरा लिखे राखबे। तो तुम्हारा सकल के धन्यवाद भिडियोटी देखार जोन्नो। आमार चैनल के अवश्य लाइक शेयर और सबसक्राइब करबे।